আমাকে আমাদের সাংগঠনিক ভাইকে পাঠিয়েছেন যে বাংলাদেশটা প্রেসিডেন্ট নাই, নাই মানে যে দেশে তো কোনো প্রেসিডেন্ট নাই। আপনার সংবিধানে নিয়ম আছে যে প্রেসিডেন্ট যদি বাইরে যান তাহলে তাকে কাউকে দায়িত্ব দিয়ে, অর্থাৎ এই রাষ্ট্রের এখন কোনো প্রেসিডেন্ট নাই, দেওয়া হয়নি। অর্থাৎ ওইখানেও তারা সম্পূর্ণভাবে বেআইনি কাজ করছেন, অসাংবিধানিক কাজ করছেন, সেখানে তার সংবিধানকে পুরোপুরি ভাবে লঙ্ঘন করে যাচ্ছে। এরা মুখে সংবিধানের কথা বলে কিন্তু সংবিধানের যে মূল বিষয়গুলো সেগুলোকে তার নিজেই ধ্বংস করে দিয়েছে। সংবিধানের এক তৃতীয়াংশ তারা সম্পূর্ণভাবে একজন ব্যক্তি একটি পরিবারের জন্য উৎসর্গ করে দিয়েছে। বন্ধুগণ, আজকে এই সংগ্রাম, এই লড়াই বিএনপি লড়াই, আমি কথা বারবার বলি যে লড়াই আমাদের রাষ্ট্রপতি মানুষের লড়াই, এই লড়াই আমাদের বেঁচে থাকার লড়াই, এই লড়াই আমাদের যে অধিকার সেই অধিকারকে রক্ষা করার লড়াই। ভোট দিতে পারি না, পাঁচ বছর পর একদিন আমি আপনার দেশের রাজা হয়ে যাই, এটা বাস্তব। ওই একটা দিন ভোট দিতে পারি সেদিনই আমি রাজা হই, সেদিনে আমি আমার ইচ্ছা মতো ভোট দিতে পারবো, এটার জন্যই সংবিধান আছে। ওই ব্যবস্থাটা তারা পুরোপুরি ভাবে লুট করে নিয়ে গেছে। আপনি জানেন 14 সালে আমাদেরকে নির্বাচন করতে দেয় না, তারা 74টা করে নিয়ে পুরোপুরি তারপর নির্বাচন ঘোষণা করে দেয়, 18টা করতে দেয় নাই। যে একইভাবে তারা রাতের অন্ধকারে আগের রাত্রে ভোট করে নিয়ে গেছে। এইবার আবার খুব জোরে সোরে ঢোল পিটিয়ে মিডিয়াটা তাদের সামনে আছে, তো সঙ্গে আছে, এই কারণে সব সময় একই কথা বলতে থাকে। এক কথা, আমাদের প্রিন্স ভাইয়া যারা দক্ষ করেন সব সময় তারা মাঝে মাঝে একটু অস্থির হয়ে যান। আমি বলে ওই মিডিয়া দিয়ে একটু লাভ নাই, এখন সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি সত্য কথা আছে, তাই না? এই সোশ্যাল মিডিয়াতে পরিষ্কার করে জানিয়ে দিচ্ছে যে এই সরকারের কোন জনভিত্তি নাই, এই সরকার নাই, এই সরকার টিকবে না। বন্ধু কি করে আমাদের যুবকরা কি বলে, আছে সরকার আছে না?